হ্যালো ভিওর্স আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল একেবারে অরিজিনাল দেশি শিং মাছের পোনা এই মাছগুলি যদি আপনি আমাদের কাছ থেকে পেতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও টাইটেলে যে নাম্বারগুলি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সেগুলোতে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে নির্দ্বিধায় এই পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমরা এই পণ্যগুলি দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে ট্যাঙ্কিতে উঠাইছি এবং এখন ডেলিভারি দিচ্ছি এই মাছগুলি যাবে কুমিল্লার দাউতকান্দিতে দিতে কুমিল্লা দা কুমিল্লার দাউতকান্দিতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে এইগুলি আমরা এখন জড়ু করেছি এবং ডেলিভারি দিতেছি তো এই মাছগুলি চাষ করার নিয়ম আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওটি বলে থাকি তো আজকে চাষবাস নিয়ে তেমন বেশি আলোচনা করব না এই মাছগুলি যদি আপনি আপনার পুকুরে মজুত করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি সাতশো থেকে এক হাজার পিস দিতে পারবেন আর যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এক কেজিতে তিনশো পিস অর্থাৎ তিনশো পিসে এক কেজি হবে এই মাছগুলি যদি আপনি আপনার পুকুরে দেন চাষ করেন মাত্র ছয় মাস চাষ করবেন মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট খাবার দেবেন তাহলে দেখবেন মাত্র তিন মাসে মাত্র তিন মাসে এইগুলি আপনার আটটা থেকে দশটা এক কেজি হবে তখন আপনি নির্দিদায় বাজারজাত করতে পারবেন বা সেল করতে পারবেন মনে রাখবেন এই এই মাছগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে এক কেজিতে তিনশো পিস দেখতেই পাচ্ছেন মাছগুলি অনেক বড় তো যাই হোক এই মাছ অনেকে দেখা গেছে যে শীতকালীন সময়ে মাছ চাষ করতে ভয় পায় মাছের রোগবলাই হয় এই জন্য অনেকে চাষ করতে চায় না আসলে এগুলি হচ্ছে একদম ভুল তথ্য আপনি যদি সঠিকভাবে এই মাছগুলি আপনার পুকুরে চাষ করেন এবং সঠিকভাবে মাছের মেডিসিনগুলি ইউজ করেন তাহলে আর এই শীতকালে তেমন বেশি ঝামেলা বা সমস্যা হয় না শীতকালে সাধারণত পানিজনিত সমস্যা হলে আপনি পুকুরে হওয়া রাটন দিবেন না বা পুকুরের পানি চেঞ্জ করতে যাবেন না শুধু আপনি প্রতি শতাংশে তিনশো গ্রাম চুন দিবেন দুশো গ্রাম লবণ দিবেন আর ভাইরাসের জন্য অবশ্যই আপনাকে আমরা সব ভিডিওতে বলে থাকি প্রতি শতাংশে এক গ্রাম করে টিমসেন অথবা পলগাট এগুলি ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ শীতের মধ্যে আর কোনো ঝামেলা হবে না তো যাই হোক আসে পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমাদেরকে ফোনের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ